হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন আওয়ার লাইভ চ্যানেল থেকে অজয় স্যার। আজকে তোমাদের WBP মেইন পরীক্ষার কাট অফ সম্বন্ধে আলোচনা করব। এই কাট অফটি আলোচনা করতে গেলে প্রথমে কতগুলি বিষয় মাথায় আমাদের রাখতে হবে। প্রথমত কি যে কতজন পরীক্ষা দিয়েছিল এবং সিট সংখ্যা এবং পরীক্ষার স্ট্যান্ডার্ড যে কী ধরনের কোশ্চেন হয়েছে এই সমগ্র বিষয়ের উপরে কিন্তু আমাদের কাট অফটি নির্ভর করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে দেখতে হয় যে আমাদের পরীক্ষা দিয়েছে প্রায় 34,000-এর কাছাকাছি এবং সিট সংখ্যা কিন্তু প্রায় 8,000। তাহলে এই 8,000 সিটে 34,000 পরীক্ষার্থী, এটা কিন্তু যথেষ্ট খুব ভালো খবর। তাই কাট অফটা মোটামুটি অনেকটাই একটু নরম হবে আশা করা যায়। যেমন পরীক্ষার প্রশ্ন কিন্তু ঠিকই ছিল, যে সহজ কঠিন মেশানো সেটা ঠিকই ছিল। তা জেনারেল কাস্ট কী হতে পারে? জেনারেল কাস্ট আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী জেনারেল কাস্ট কত হবে, যে 33 থেকে 87, এটা কিন্তু আমি 85-এর মধ্যে 85-এর মধ্যে কাট অফটা বলছি। 33 থেকে 37, OBC কত 30 থেকে 33, SC 28 থেকে 29, ST 23 থেকে 27। এবং যখন ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ইন্টারভিউ রেজাল্টটা যখন 15 নম্বরের সাথে অ্যাড হবে, সেক্ষেত্রে কিন্তু গড়ে ওই 5 থেকে 6 পর্যন্ত বেশি হবে। তাহলে এটাই হচ্ছে ফাইনাল কাট অফ। আশা করা যায় এই বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু এতে চান্স পেয়ে যাবে পরীক্ষাটা ভালো দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।